ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সৌরভস ট্রাভেল ডায়েরি। আজ আমরা চলে যাব উত্তরপ্রদেশের রাজধানী ও নবাবের শহর লখনৌতে। প্রথমেই এক ঝলকে দেখে নেওয়া যাক যে লখনৌতে আমরা কি কি দেখব। এই ট্যুরটা প্রধানত একদিনেতেই কমপ্লিট করা হয়েছে, তবু আপনারা চাইলে এটাকে দুদিনেতেও ডিভাইড করে করতে পারেন। মর্নিংয়ে আমরা স্টার্ট করব আমাদের ঘোরা। প্রথমেই কিন্তু ব্রেকফাস্ট করে নেব হজরতগঞ্জের ফেমাস বাজপেয়ী কচুরি ভান্ডারে। এখানের ফেমাস ছোলে কচুরি, খাস্তা কচুরি খেয়ে ঠিক তার অপোজিটে চলে গেলাম রাম আশ্রয় সুইটস অ্যান্ড স্ন্যাক্সে। এখানের মালাই পানও কিন্তু ফেমাস। তারপর আমরা চলে যাব ডক্টর ভীমরাও আম্বেদকর পার্কে। এই পার্কটি উৎসর্গ করা হয়েছে প্রধানত ডক্টর ভীমরাও আম্বেদকরকে। এছাড়াও জ্যোতিরাও ফুলে, নারায়ণাগুরু, বিরসা মুন্ডা, সাহুজি মহারাজ, কাঞ্চিরামদের জন্য উৎসর্গ করা। এটি 14 এপ্রিল 2008 উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী মায়াবতী এটাকে উদ্বোধন করেন। 108 একর জমিতে ছড়ানো এই পার্কটি তৈরি করতে খরচ হয় আনুমানিক 700 কোটি। পুরোটাই রাজস্থানের রেড স্যান্ডস্টোনে তৈরি। এই পার্কটি কয়েকটি পার্টে ভাগ করা। প্রথমে দেখে নেব ফার্স্ট পার্ট, যেখানে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর মূর্তি ছাড়াও আছে কিছু ঋষিমুনিদের মূর্তি। আরেকটি পাটে দেখতে পাবো মায়াবতীর রাজনৈতিক দলের প্রতীক হাতির বিশালাকার মূর্তি স্থান। এটিকে প্রতিবিম্ব স্থল বলে। এখানে মোট 62টি হাতির মূর্তি দেখতে পাওয়া যায়। এটি হলো আম্বেদকর স্তূপ। এখানে আব্রাহাম লিঙ্কনের আদলে আম্বেদকরের একটি ব্রোঞ্জের মূর্তি আছে। এছাড়াও একটি ব্রোঞ্জের তৈরি পার্কের প্ল্যানও আছে। তারপর চলে যাব কিছুটা দূরেই চক এরিয়াতে ফেমাস জগদীশ সরনের মালাই মাখন খেতে। এটা মনে রাখা দরকার যে মালাই মাখন বছরে শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়। এরপর চলে যাব গেটওয়ে অফ লখনৌ রুমি দরওয়াজা দেখতে। এই 60 ফিট লম্বা দরজা 1784 খ্রিস্টাব্দে নবাব আসাফউদ্দৌলার তত্ত্বাবধানে তৈরি হয়। রুমি দরওয়াজা থেকে পায়ে হেঁটে চলে যাব নবাব আসাফউদ্দৌলার তত্ত্বাবধানে তৈরি বাড়া মেম্বরাতে। এটি বাড়া মেম্বরার প্রধান মসজিদ, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ।
এটি বারাই মামবারার তাজিয়া সুসজ্জিত স্থান। এবার আমরা এসে গেছি বিশালাকার ইমামবাড়ার ছাদে। আর এটা হলো ফেমাস ভুলভুলাইয়া। ভুলভুলাইয়া প্রসঙ্গ বলে রাখি, এখানে মোট 1024টি রাস্তা আছে ছাদে যাওয়ার জন্য, কিন্তু বাইরে বেরোনোর মাত্র 2টি রাস্তাই আছে, প্রথম ও শেষ দরজা। এবার আমরা এসে গেছি বাউলিতে। বাউলি কথার অর্থ হলো কুয়ো। এবার শুনে নেওয়া যাক এই বাউলির ব্যাপারে কিছু তথ্য এখানেরই এক গাইডের কাছ থেকে। साई बौली, बौली को हिंदी में कुआं कहा जाता है ना, कुआं। इस कुएं में बताते हैं कि आज से 210 वर्ष पहले नवाब आसफ़ुद्दौला क्या एक नौकर थे मेवालाल खजांची। उनके पास नवाब का खजाने का चाबी और नक्शा रहता था। अंग्रेज लोग मेवालाल से चाबी नक्शा हथियाना चाह रहे थे, पर मेवालाल नक्शा चाबी लेके इस कुएं में कूद गए। उनकी लाश नहीं मिली, क्योंकि ये कुआं उस टाइम 265 फीट गहरा था और गोमती नदी से इसका कनेक्शन है। ये सारा पानी इसका गोमती नदी से आता था ना, उस समय गोमती का पानी था। अब अंग्रेजों को नवाब के खजाने का पता नहीं चला, क्योंकि पूरा राज नक्शे में बना था ना, नक्शे में। मेवालाल ने अपनी जान दे दी, पर नक्शा चाबी अंग्रेज के हाथ नहीं लगने दी। सर बचा के चले नौकरी। उस टाइम नवाब साहब का तीर मारने का सेंटर इधर था, वो देखिए कितना अच्छा दिख रहा है ना, सब बाहर का आउट ऑफ एरिया। जहाँ टिकट लेके आए नीचे गार्डन, मस्जिद की सीढ़ी, रोड, बाहर से केवल छत दिख रही थी ना, छत। यहाँ पे तीर चलते थे, अंग्रेज को नहीं पता चलता तीर कहाँ से आया। मस्जिद, रोड, मैदान दिखता है ना, ये है। এবার রুমি দরবাজা হয়ে সোজা রাস্তা ধরে আমরা চলে গেলাম ছোট মেম্বারাতে। 1838 খ্রিস্টাব্দে প্রধানত মুসলিম সিয়াদের জন্য মোহাম্মদ আলী স্যার তত্ত্বাবধানে এই মেম্বারাটি তৈরি হয়। ইমামবাড়ার প্রধান স্থানের ভিতরেতে ক্যামেরার অনুমতি না থাকায় বেলজিয়াম কাচের ঝাড়বাতির অসাধারণ নিদর্শন দেখাতে পারলাম না, যা কিন্তু আপনারা বড় ইমামবাড়াতেও দেখতে পাবেন না। আর এই ছোট ইমামবাড়ার দেয়ালেতে আরবি ভাষার নিদর্শনও দেখতে পাওয়া যায়। এখানে বলে রাখা দরকার, ছোট ইমামবাড়ার ওয়াটার সাপ্লাই কিন্তু এখনও পুরোটাই গোমতী নদী থেকে সরাসরি আসে। এরপর আমরা দেখে নেব সংলগ্ন পিকচার গ্যালারি এবং ক্লক টাওয়ার। যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য কিন্তু লখনৌতে লাঞ্চের একটা দারুণ ব্যবস্থা আছে, ফেমাস টুন্ডে কবাবি, বিরিয়ানি এবং কাবাব।
এরপর এখান থেকে দু পা এগিয়েই প্রকাশ কুলফিতে কেশর বেদাম পিস্তা কুলফি উইথ ফেলুদা খেলাম। তারপর সেখান থেকে আমিনাবাদ মার্কেট হয়ে চলে যাব শ্রী রামকৃষ্ণ মঠে। এখানে কিছুটা সময় কাটিয়ে ও সন্ধ্যা আরতি দেখে চলে যাব হযরতগঞ্জের ফেমাস রয়্যাল ক্যাফের বাস্কেট চাট খেতে। ভিড় দেখে আন্দাজ করতেই পারা যাচ্ছে এটা ফেমাস কেন। খাওয়ার আগে এখানে একটু দাঁড়িয়ে দেখে নিলাম বাস্কেট চাট তৈরির পদ্ধতি। আর এই হলো সেই বাস্কেট চাট। এতে 16টি উপকরণ আছে বাস্কেট ছাড়া। সবশেষে আরও একটি ফেমাস কাশ্মীরি চা খেয়ে আমরা আমাদের লখনউ ট্যুর শেষ করলাম। লখনউ এর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে ফেলুন এবং সব নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করুন। থ্যাংক ইউ।